হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টুডি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি। তো আজকে 1st জানুয়ারি, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তোমার স্নান হয়ে গেছে, তো আজকে জানুয়ারির স্পেশাল লাঞ্চ তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নিই কী আছে আজকে আমাদের লাঞ্চে, লেটস গো। তো দেখো আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, পেঁয়াজ, এখানে পেঁপে সিদ্ধ, এখানে সব কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি, সয়াবিন তরকারি আর চিকেন। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো আমি আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। তো আমরা লাঞ্চ করছিলাম, বললাম লাঞ্চ হয়েছে পরে কথা বলবো। তো লাঞ্চ করে জাস্ট এই আসলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তো লাঞ্চ করতে গিয়ে তোমাদের দাদা ভাই আমাকে বলছে, শোনো একটু কেন কি হয়েছে, ও আমাকে দেখে বলে তোমার নাকের স্টোনটা কোথায়। তো দেখো আজকে 1st জানুয়ারি আর আমার এরকম একটা ক্ষতি হয়ে গেল, এত মনটা খারাপ লাগছে কি বাজে লাগছে তো জানি না, বুঝতে পারছি না এখন কি করব, নতুন নেব না এটা ঠিক করা যাবে সেটাও বুঝতে পারছি না। তো যেটাই করি সেটা তো তোমাদেরকে দেখাবোই, তো কিছুটা একটা সলিউশন বার করতে হবে। তো যাই হোক, নিজের মাথা দিয়ে কিছুই বেরোচ্ছে না, তো চলো কি হয় না হয় সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই যো এখন নাকের অবস্থা হচ্ছে এরকম, তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, তো আমরা এখন বেরোচ্ছি। তো কোথায় আছি তোমাদেরকে তো গিয়ে দেখানোর চেষ্টা করবো যতটুকু পসিবল। তো চলো এখন বেশি বকবক না করে বেরোনো যাক, লেটস গো। তো দেখো আমরা এখন ট্রেন্ডসে এসেছি, তো এই দেখে দেখো প্রচুর শীতের পোশাক, এখানেও খুব সুন্দর সুন্দর আছে, তো তোমাদের দেখিয়ে দিলাম। জাস্ট আমরা এই বাড়ি আসলাম আর ইয়াম্মি একটা ডিনার নিয়ে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার কাছে ইয়াম্মি, তো চলো কি ডিনার নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখাবোই। তো চলো তোমাদের সঙ্গে আবার ডিনারে দেখা হচ্ছে। দেখো আমাদের ইয়াম্মি ডিনার নিয়ে একদম রেডি হয়ে গেছি। তো এই যে আমি দুপুরে যেই পাতলা চিকেনের ঝোল রান্না করছিলাম সেটা, আর ওই যে রুমালি রুটি, তো আমার কাছে এটা খুবই স্পেশাল একটা ডিনার, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের কার কার খুব পছন্দের রুমালি রুটি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চিকেন দিয়ে খেতে এটা তো জাস্ট অসাধারণ লাগে, তো চলো বেশি বকবক না করে, খাবারটা একদম গরম গরম ঠান্ডা হয়ে যাচ্ছে, তো চলো বেশি বকবক না করে এখন খাবারটা এনজয় করো, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো আমাদের ডিনার হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো আমরা বেরিয়েছিলাম, তো কি জন্য গেছিলাম কি পারপাসে তোমাদের একটু আধ তোমরা তো তোমাদেরকে বলেইছি অল্প কিছু। তো চলো কি কি কিনলাম সেটাই দেখাবো তোমাদেরকে এবার, সেরকম কিছু না জাস্ট সিম্পল। তো এই যো, তো তোমরা ভেবো না আমি নতুন কিছু গোল্ড কিনেছি কি বেরোই, আগে দেখো এই যো। এটা আমারটার থেকে আমার মনে হয় একটু আর একটু ছোট হয়ে গেছে, ওরা বুঝতে পারবে কিনা এই না, এই যো দেখতে পাচ্ছ। তো ওই নোস্পিনটাই আমার যেটা ছিল সেটাই, বাট আমি স্টোনটা লাগিয়ে নিয়েছি, তো ওইভাবে কিছুদিন যাক, তো তারপর আমি নতুন একটা নিয়ে নেব। তো আজকে খালি নাকি থাকবো না বলে এটাই আমি জাস্ট ঠিক করে নিলাম, দোকানে নিয়ে গেছিলাম তো বললো হয়ে যাবে, তো ওরাই ঠিক করে দিল। যাই হোক আমি একটু খুশি হলাম, তো আজকের দিনে এরকম 1st জানুয়ারির দিনে এরকম একটা কিছু হয়েছিল, আমার একদমই ভালো লাগছিল না। তোমরা তো জানো বউ মানুষদের সবসময় মানে মহিলাদের নাকের পড়াটা উচিত আমাদের হিন্দু ধর্মে, তো যাই হোক তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। খালি নাকি আমার নিজেরও ভালো লাগছে না, তো এটা আমি পরে নেবো তোমাদেরকে দেখানোর জন্য, জাস্ট আমি এখন অবধি পরিনি, তো চলো দেখিয়ে দিয়েছি এবার আমি নাকেরটা পরে নেবো। আর এটাই আমার মেনলি ইম্পর্টেন্ট কাজ ছিল, যদি এটা ঠিক না হতো আমাকে নতুন সত্যিই নিতে হতো, যেটা আমি আজকে নেয়ার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু কিছু করার ছিল না, তো হয়ে গেছে, এটা সত্যি আমি খুশি হয়ে গেছি। খারাপও হয়েছিল তার জন্য দুঃখও পেয়েছিলাম, আবার খুশিও হয়ে গেছি ঠিক হয়ে গেছে বলে। আর এই যে মন জিনিস থেকে খুশি হয়ে খাবার নিয়ে এসেছি, বুঝছো। তো সব
আমার চকলেটটাই ফেভারিট। আগে তো আমি প্রচুর চকলেট খেতাম, এখন খাই না। এটা হলো চকো চিজ, তোমরা সবাই জানো। আর এটা তো শুয়ে পড়েছে গো, ছাড়ো ছাড়ো ছাড়ো। তো যাই হোক, স্যাড আমার মনে করছে না এটার নাম, প্লিজ কিছু মনে করো না। তোমরা যদি কেউ জানো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আমি ভুলে গেছি সত্যি কথা বলতে, এটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, এই দুটোই আমরা নিয়েছি। তো খাওয়ার পর তোমাদেরকে এটার সাইডটাও খুব সুন্দর দেখাবো, এটা আমি কখনো ট্রাই করিনি, খেয়ে তোমাদেরকে রিভিউটা দিয়ে দেবো কেমন। এখন আমি খাবো না, কারণ সত্যি কথা বলতে এখন আমার পেট পুরো ভর্তি। ভেবেছিলাম খাবো, বাট এখন আমার একদমই দেখে খেতে ইচ্ছা করলো, এখন খেতে পারবো না, পেট পুরো ভর্তি হয়ে রয়েছে। তো যাই হোক, তো একটু স্যাড হয়ে গেছিলাম, তো মিষ্টি দেখে একদম মনটা ভালো হয়ে গেছে, দুটো খাবার দেখে আমি খুব খুশি হয়ে গেছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকে। তোমরা যারা নতুন এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই।